আমার মাকে মাস কাপড় দিয়েছে, তা আমাকেও কাপড় দিয়েছে, এরকম যেগুলো কিন্তু আমাদের গেছে। আমাদের সখন তো অবস্থা খুব খারাপ ছিল আর কি। সেই হিসাবে মনে করে সেটাই মানুষ কিছু দিলে মানে আমি খুব কষ্ট পাইতাম, আমাকে নিলে খুব কষ্ট লাগতেছিল। তো দেখ আজকে এককালীন কী জীবন ছিল আমাদের, আমরা দিছি আজকে মানুষ আমাদেরকে দেয়। তো তারপর থেকে জীবনটা কষ্টের মানে এখন যখন মানুষের পাশে দাঁড়াতে পারি মানে সেই কষ্টটা আমার দূর করে দেবে। দেখ এখন তো মানুষের দু মানুষকে দুই কিছু দিতে পারে, আল্লাহ আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনার পরিকল্পনা কি, আপনি যে মানুষের মাঝে সহায়তা করেন? এখন পবিত্র ঈদ উপলক্ষে আপনার আমরা কাহালু নন্দীগ্রাম বগুড়া কিছু জায়গাতে এবং বগুড়া ঢাকার বাইরে কিছু আমরা কিছু শাড়ি লুঙ্গি এবং ঈদের কিছু সীমা লিচ্ছা লাচ্ছা বিতরণ করবো আর কি। অলরেডি শুরু করেছি আর আগামীকালকে পুরোটা কমপ্লিট করবো আশা রাখতেছি। কিছু আমাদের ইফতারও কিছু সারকে লাস্ট আইটেম আছে, কালকে আমরা কিছু ইফতারও বিতরণ করবো বিভিন্ন জায়গায়, টার্গেট আছে আর কি। সব মিলে এবার ঈদ আমরা জনগণের মাঝেই কাটাতে চাই। ছোটকালে ঈদ করতেন আর এখন বড় হয়ে ঈদ করছেন, স্টার হওয়ার আগে স্টার হওয়ার পরে দুটার ভিতর পার্থক্য কি? অনেক পার্থক্য। ছোটোবেলায় তো আগে আমরা মানুষের বাবা মার থেকে সবার থেকে আত্মীয় স্বজন থেকে আমরা নিতেছিলাম যে আমরা ঈদ আসলে ঈদে সালামি ঈদের গিফটি, তো এখন তো ওই দিন দান নাই। এখন আমাদেরকে সালামি নেওয়ার আগে আমাদের আগে দিতে হয় সবাইকে, তো কেউ হয় তোমাকে নিয়ে খুশি, কেউ দিয়ে খুশি হয়। আমি আর কি মানুষের পাশে আমি কিছু দিতে পারলে আমার ভালো লাগে আর কি। সেই হিসেবে এখনকার ঈদটা আগের থেকে মনে করি বেশি মনে করি আনন্দ মনে মনে হয়। ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলার স্মৃতি ঈদের টাইমে আমরা তো জানি ঈদ আসলে আমরা আগে থাকে মনে করি নাহলে দে প্রস্তুত নিয়ে থাকতাম, সকালবেলা ঈদ হবি কখন, সকালবেলা ঘুম থেকে করে কী করবো না করবো, তা কোন জায়গায় যাব, এটা আনন্দ একটা আলাদা একটা অনুভব করতেছিলাম। আর এক সময় এটা আমার সুখী আমার জীবন ছিল। তারপরে যখন আমি আবার যখন আমি আর মা আম্মাকে যখন আলাদা হয়ে গেলাম সে দুঃখের টাইমে সকল ঈদে আমরা ঈদটাও খুব একটা ভালো মতো করতে পারিনি। সবাই ঈদে সকল সেই টাইমে ঈদগুলো কষ্টই কাটাইছি, হয়তো একসময় মানুষের থেকে হয়তো কাপড় চোপড় আমার লোক দিছে, হয়তো আমরা হয়তো তার থেকে খাওয়ার জন্য কিছু চলছি, এইরকম জীবন আমার মনে করেন কাটাইছি। কারণ আমি তো আজকে একদিন হিরালো হয়নি, তো সেই হিসেবে যখন মনে কষ্ট করছি সংকট দিনগুলো বুঝতে পারি যে যখন একটা লোক আমাদের থেকে চায় যে ভাই একটু ঈদের জন্য কিছু দেয় নিতে আমার সমস্যা, তখন ওই দিনটা আমি বসে মনে পড়ে একদিন তো আমরা মানুষের থেকে এনেছিলাম, আমার মাকে মানুষ কাপড় দিয়েছে, তা আমাকেও কাপড় দিয়েছে, এইরকম জীবনে কিন্তু আমাদের গেছে। আমাদের সখন তো অবস্থা খুব খারাপ ছিল আর কি। সেই হিসাবে মনে করি সেটাই মানুষ কিছু দিলে মানে আমি খুব কষ্ট পাইতাম, আমাকে নিলে খুব কষ্ট লাগতেছিল। তো দেখ আজকে এককালীন কী জীবন ছিল আমাদের, আমরা দিছি আজকে মানুষ আমাদেরকে দেয়। তো তারপর থেকে জীবনটা কষ্টের মানে এখন যখন মানুষের পাশে দাঁড়াতে পারি মানে সেই কষ্টটা আমার দূর করে দেবে। দেখ এখন তো মানুষের দু মানুষকে দুই কিছু দিতে পারে, আল্লাহ আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে। সেই হিসেবে এখনকার জীবন আরও আমাকে বেশি ভালো লাগে। আচ্ছা, যখন আপনি কাউকে কিছু দিতে যান আপনার বাবার বয়সী বা আপনার মায়ের বয়সী, তাদের হাতে যখন কোনো খাবার বা কোনো টাকা বা কোনো পোশাক দিতে যান, তখন আপনার ফিলিংসটা কেমন হয়? অবশ্যই খুবই ভালো, কারণ একবেলা ওই দিনটা তো পার করে এসেছে, যখন তাদের মুখে একটা কিছু হাতে উঠাই দিই সকল কিন্তু মানুষের হাত না তারা হাসি দেয়, কিন্তু মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় বাবা বেঁচে থাকো অনেকদিন। এই দোয়াটাই আমি কিন্তু পরকালে নিয়ে যেতে পারবো, এখানকার কোটি কোটি আমার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, আমি কিন্তু একটাও নিয়ে যেতে পারবো না, তাদের দোয়াটাই আমার কাজে লাগবে। আচ্ছা, এবার ঈদে বেশ কিছু সিনেমার ট্রেলার ইতিমধ্যে প্রকাশ হয়েছে, তো এই পর্যন্ত আপনার কোন সিনেমাটা ভালো লেগেছে? দেখুন ট্রেলার সবটাই ভালো হয়েছে, ট্রেলার দেখে তো সিনেমার অতটা বোঝা যায় না, সিনেমার এখন গল্প দেখতে হবে, সিনেমা আসলে গল্পের উপর, গল্প যদি ভালো হয় সিনেমা সব করে হিট হবে। ইতিপূর্বে সব করে ট্রেলার দেখেছেন আমার ট্রেলার আপনাদের সবাই দেখেছেন, আশা রাখতেছি ট্রেলার দেখে মানুষের সিনেমা বিবেচনা করা যায় না, তবে সিনেমার গল্প বুঝতে হবে। কাকে আপনি এগিয়ে রাখবেন, শাকিব নাকি অনন্ত? এখন এই মুহূর্তে মনে করেন ট্রেলারে সব করে এগিয়ে আছে, এখন সিনেমা না দেখে মতো বলতে দর্শক এখন ঈদের দিন সিনেমা দেখার পরে বোঝা যাবে দর্শক কাকে এগিয়ে রেখেছে, এখন এই মুহূর্তে বলতে পারবো না কাকে দর্শক গ্রহণ করতে পারে ঈদের ভিতরে। একটা সিনেমা দেখেছি জিন, যেটা নাকি একা দেখতে পারলে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হচ্ছে বা দিবে, এইটারে আপনি কি বলবেন, এই টেকনিক নাকি? না এটা কোনো বিষয় না, আমার কথা শুনেন, আমরা ভূত বলে কী আছে আমি জানি না পৃথিবীতে, আমি আজও পর্যন্ত ভূত খুঁজি, আমি কোনো দিন ভূত আমার চোখের সামনে পড়েনি, বাস্তবে তো আজ পর্যন্ত ভূত দেখিনি, আর ভূত আছে কিনা বাংলাদেশে আমি তাও জানি না, আর ওটা কাল্পনিক ওটা কোনো বিষয় না।
এখন কিছু লোক তো মনে করে এমনি সাধারণ মনে করে কুকুর বিলাই দেখো তেলা পোকা দেখো ভয় করে যারা ভয় করে ভীতু আর কি তা তেলা পোকা অনেক দেখো তেলা পোকা দেখো খুব চমকে যায় খুব ভয় করে তো সেই হিসেবে এখন সিনেমা তেমন করেন যাদের সাহস আছে তারা মনে করেন ভূতকে যত কিছু থাক মনে করেন কিছু ভয় করবে না এটা কোন ফ্যাক্টর লাই।